হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, বেশি একটা ভালো নেই, ভালো মন্দ মিক্সার করে আছি আর কোন রকম। তো আজকে যে ধৃতিকণার বাবা আবার শিলিগুড়ি চলে যাবে, তোমরা তো জানোই যে করোনা ভাইরাসটা আবার বেড়েছে। তো মন মানে কেমন যেন করে মনটা। তো না গেলে তো হবে না, কারণ ওর ওখানে সব সময় থাকতে হয়, মানে এসে যেন কি ওর অফিসে ওকে সব সময় থাকতে হয় সেজন্য। আর ওদের নিয়ম হয়ে গেছে, মানে ওর আন্ডারে যেমন 10টা ছেলে, 5 জন আসবে, আবার ওই 5 জন বাদ আবার 5 জন আসবে, এরকম করে। কিন্তু ও যেহেতু বিএম, তো ওকে প্রতিদিন এসে ওর চেম্বারে থাকতেই হয়, অফিসে থাকতে হয়। চেম্বার বলছে, হ্যাঁ চেম্বারই তো। তো যাই হোক, আজকে চলে যাবে সেজন্য। আর আজকে একটু ভালো মন্দ রান্না করা হবে, তারপরে আজকে একটু না ভিডিওটা একটু অন্যরকম হবে। ঠান্ডার দিনে কিভাবে নিচে গরম ধরানো যায় সেই ব্যবস্থা আজকে তোমাদেরকে করে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার ভিডিওটা। তো আমি এখন কি করবো বলো তো? আমার অনেক বাসন ঠাসন জমে গেছে, এগুলো মেজে ঠেজে একদম রান্নাঘরে যাবো, রান্না করতে সময় নেই, বেলা হয়ে গেছে অনেকটাই। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, আর মেয়ে আর আমার জন্য খাওয়ার জন্য আমি হাঁড়িতে ভাত বসাইনি, প্রেশারে বসিয়েছি ভাত। তো এখন সিটি উঠবে, সিটি উঠলে বন্ধ করে দেবো। আর যে বাসি চিকেনটা আছে ওটা দিয়ে এবেলা খেয়ে নেব। আর ওই যে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ সবজি, তো কারেন্ট নেই ঘরে, কারেন্ট আসলে তোমাদেরকে দেখাবো। সিটি আসবে মনে হচ্ছে, সিটি আসার আগে আগে কেমন করে ভয় লাগে আমার খুবই। আর রৌদ্র উঠছে, বৃষ্টি পড়ছে, এরকম খেকশিয়ালের বিয়ে হচ্ছে, এরকম রৌদ্র উঠছে, বৃষ্টি পড়ছে, কুয়াশা, আর ঘর টর ঝাড় দিয়ে গুছিয়ে ঠুচিয়ে আসলাম। আর যতই গুছাও না কেন, মেয়ে একদিক দিয়ে কেমন করে তোমাদেরকে দেখাই, দেখো কোথায় কি করেছে। দেখো এখানে খেলনা খেলছে এখন, ও ঠাকুর যে এগুলো এখন ওঠেনি, ম্যাটলি বিস্টিক গুলো ওঠেনি, ও ঠাকুর দাদার সাথে মজা করছে, সাইকেলে বেল দিচ্ছে, বলে কি ঠাকুর বাবা একটা লোক এসে ডাকছে, বলে কি লোকটাকে ডাকো, তখন তো কিছু বলতে পারে না, বারে বারে ওরকম করছে। তো ওঠানে সাইকেল বাজাচ্ছে আর বলে কি সে বাইরে রাস্তা, ছিটি এসে গেছে। ছিটি আসলে আমি একটু দূরেই থাকি, কেননা আমার ভীষণ ভয় লাগে, কারণ প্রেশার কুকার বাস্ট হয় অনেক সময়। 7টা ছিটি উঠলে আমি বন্ধ করে দেবো, দুটো উঠলেই হবে। আর এই বেলাটা এইভাবে খাই, কারণ সবজি সবজি ডিব্বা সবজির ডিব্বা ওটার একটা ই করতে হবে, সদগতি করতে হবে। তো ওটা ওখানে থাক, কারেন্ট আসলে তোমাদেরকে দেখাবো। আর এখন আমি প্রেশারটাকে বন্ধ করে দেবো। সেই ভয় লাগে, তো বন্ধ করে দিছি, চলো। রৌদ্র উঠছে দেখো, যে সেই সুন্দর রৌদ্র উঠেছে। তো একটু বাইরেটা তোমাদেরকে দেখাই, ঘরের দরজাটা বন্ধ করে দিই গো, ওরে বাবা রে। আর চলো আজকে কি কি ফুল ফুটেছে তোমাদেরকে দেখাই। এই যে রোদ্র উঠেছে, মা যে ওখানে ঠাকুরের বাসন মাজছে, আর এই যে গাছে ফুল ফুটেছে আমার, একটা গাছে দেখা যায় না, দেখো গাছটাতে খুব সুন্দর ফুল ফুটেছে। আর লাউ গাছের ডোকা গুলো দেখে তো চটচটে খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন কাটতে দেবে না বাবা। আর যে এখানে সাদা তিরপল দেখতে পাচ্ছ, খড়ি বৃষ্টি আসছিল অল্প অল্প, তাই খড়ি গুলো ঢেকে রেখেছে ঠেলার মধ্যে তুলে। আর যে আমাদের বাইরে যে গরু, গরুগুলো তাকিয়ে আছে আমার দিকে, বলে কি ডাবিতে নিয়ে যাও, ঘাস খেতে দাও, কিন্তু আমি তো পারবো না। আর জবা ফুল গাছে প্রচুর জবা ফুল ফুটেছে, দেখো এখান থেকে দেখা যাচ্ছে অল্প অল্প, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই কি সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ এই যে গরুগুলো তাকিয়ে আছে, দেখো কেমন করে তাকিয়ে আছে, হাম্বা। আর এটা আমি গেঞ্জি পরে নিয়েছি এয়ারটেলের। এই দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, তো এগুলো ফুল আমি তুলে নিয়ে যাই, মাকে দেবো।
কি সুন্দর ফুল ফুটেছে গো, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায়, কি হাতি নাচে ঘোড়া নাচে সোনা মনের বিয়ে, আহ চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায়, কে হাতি নাচে ঘোড়া নাচে সোনা মনের বিয়ে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায়, কে হাতি নাচে ঘোড়া নাচে সোনা মনের বিয়ে, লা লা লা। আর এখানে আছে ধুতরা ফুলের গাছ, আর এগুলো সবই করি এখনো, দেখো ফুটেনি, এগুলো ফুটলে মহাদেবকে দিই, অনেক কয়টাই করিয়েছে, এখানে একটা দুটো তিন চার পাঁচ ছটা করিয়েছে, আর যখন খুবই বিশেষ প্রয়োজন তখন করি দেওয়া যায়, করি ফুল কোনোদিনও ঠাকুরকে দেওয়া যায় না, কিন্তু এমনও সময় আসে যখন ফোটে না তখন করি দেওয়া যায়, তো অনেক অনেক করি এসেছে, এই দেখো এটা মা আবার করি ছিঁড়ে নিয়ে যায় নাকি, আর এই দেখো কি সুন্দর, আর যে গাড়ির ঘরটা গাড়ি ঢেকে রেখেছে, গাড়ি দেখলে বরের কথা মনে পড়ে যায়, আরও ফুল ফুটে আছে কি সুন্দর, দেখো দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, তো কয়েকটা ফুল ছিঁড়ি মাকে দেব, মাকে দেব, মাকে দেব ফুল পেরে, তো তো এই যে এই কটা তুললাম, এখন গিয়ে আরো দেব মাকে। দিদি মোর ভাত হয়েছে, তরকারি আছে, অল্প খাই। হ্যাঁ সকালে উঠে উনি গালি পাড়ি ডাকছে, রাগ হয়েছে অনেক। তো মা ফুল তুলছে, হ্যালো বন্ধুরা, তো আমি ঘর টর গোছালাম, ঘর মুছলাম, ঘর পরিষ্কার করলাম, মেয়ের খেলাগুলো তুলে রাখলাম, তোমরা বলবে যে দেখালে না কেন, তো না দেখালেও হয়, মুখে বললেও হয়, তো এখন আমি খাবো ভাত, প্রেশারে ভাত করেছিলাম, আর যে মাংস দিয়ে মেয়েকে দিয়ে আসলাম, ওর ঠাকুর দাদার সাথে খাচ্ছে, আর আমি খাবো এখন বাসি মাংস আর প্রেশারের নরম প্যাঁচপেঁচা ভাত, প্যাঁচপেঁচাই তো বলে, আমার না খুব টেনশন হচ্ছে গো, কেন যে এরকম হচ্ছে, তুমি না জানলে কেউ বলে দিও তো, তো আমি এখন বাসি মাংস তরকারি দিয়ে গরম গরম ভাত খাবো, প্রেশারে করেছি, আর মেয়েকে দিয়ে এসেছি, ও খাচ্ছে, আর ঠাকুর দাদাকে স্নান করালো, আমার কোনো কথা শুনছে না, থাক যত না শুনছে তাই ভালো, তো খাওয়ার আগে ওষুধ ছিল দিতে ভুলে গেছি, আর আমার যে এগুলো না ডলছি, মানে এত ডলেছিলাম, এটুকু উঠেছে, এটুকু উঠে না, মানে খুব ঝালাচ্ছে, তার জন্য আমি এখনকার ভাত খেয়ে সরিষার তেল দেবো,
সরিষার তেল দিয়ে দেখি ওঠে নাকি, তো যা একদিন বলেছিল। তো যাই হোক, আমার ঠোঁটটা কিন্তু ভীষণ মোটা, কারণ দুটো ঠোঁট একটা হয়ে যাবে, মানে মানুষের দুটো ঠোঁট আমার একটা, এতটাই মোটার জন্য বাজে নাকি, এরকম থাকতে লাগতো। তো যাই হোক, আমি এখন খাই। হ্যাঁ বন্ধুরা, তো বিকাল হয়ে গেছে, 4:30 বাজে। তো মেয়ে বলছে সুজি খাবে, সুজি, তো আমি এখন ওকে সুজি করে দেব আর আমিও খেয়ে নেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর সুজি খুঁজছিলাম কোথায় পেয়েছি সুজি, পেয়েও গেছি, পেয়েও গেছি। এই যে গ্যাসটাকে ধরিয়ে দিই, সুজিটাকে ভেজে নিতে হবে। তুমি আমি রান্না করবো না, তো তো এই যে এই সুজি রান্না করেছি, হয়ে গেছে প্রায়। আর ওই যে সুজি খাওয়ার ঠাকুর ওখানে বসে আছে, সুজি খাওয়ার ঠাকুর আমার ওটা। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মা তুমি এগুলো দিয়ে কি বানাতে চাইছো? তো এই যে আমার সুজি খাওয়ার ঠাকুর, এদিকে একটু তাকাও না, তো খাও। কলকাতার মানুষ? কি করতেছো মা? এদিকে তাকাও। কি বানাচ্ছো? আমার দিকে তাকাও। তো বন্ধুরা, দিদি কানা সুজি খেয়ে শেষ করে দিলো, আমি তাড়াতাড়ি খাই, তাই না? হ্যাঁ, অনেকদিন পর সুজি খাচ্ছি আজকে, তাই না? শোনা, মেয়ের কি বুদ্ধি, সুজি দুই বিস্কুটের মধ্যে দিয়ে যাতা মারে মারছে, আর সাইডে যে বেরিয়েছে সেগুলো বের করে দিয়ে আর ওটা বার্গার বানিয়ে খাচ্ছে। ওই দেখো বার্গার, এগুলা না, এগুলা বার্গার, হ্যাঁ খাও। আর সুজিটাও খুব টেস্ট হয়েছে, একটু সামান্য দুধ ছিল বাড়ি থেকে এনেছিলাম, সেটাও দিয়েছি। গুড ইভিনিং না দিদি, না ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।
দাও দিদি নামো দাও এই নিব না না হাই বন্ধুরা তো আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি রাতে তেমন কিছু রান্না করব না পেটটা ভালো না সুজি আছে তখনকার সেই সুজি খেয়ে রাত কাটিয়ে দেব আর মেয়ে তো ঠাকুরদার সাথে খেলো আর আমি এখন তোমাদেরকে দেখাবো যে সবজিগুলো দেখাতে চেয়েছিলাম সেগুলো প্যাকেট থেকে নামাবো আর তোমাদেরকেও দেখাবো দেখি সুজি নিয়ে ঘরে চলে যাব তো ঘরে খেয়ে দিয়ে পরে শুয়ে পড়বো আর মেয়ে গিয়ে মোবাইলে কার্টুন দেখছে আর ওঠাও দাদা ডাকছে দিল না মানে দুই একটা কার্টুন না দেখলে মানে ঘুমাতে পারে না আর কি যেটা অভ্যেসে পরিণত হয়েছে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে আমি সুজি নিয়ে সুজি কড়াইয়ের মধ্যে আছে সেগুলো আবার থালাতে ঢালতে হবে ঢেলে তারপরে আমি তোমাদেরকে নিয়ে একবারে ঘরে যাব থাকার ঘরে মানে একবারে তালা ফালা দিয়ে চলে যাবো কারণ যা আর শাশুড়ি ওরা আর ঘর থেকে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে এখন আমিও যাই কারণ আমার ভীষণ ভয় লাগে একা একা তো ব্যাগ কেমনা করে দেখাই আর সবজিগুলো গুছিয়ে রাখি দেখো কি সুন্দর বেগুন বেগুন গুলো খুব সুন্দর কতগুলো তার বাজার এনেছে বাবা এই হচ্ছে আমার একা খাওয়ার জন্য সবজি এনে দিয়ে চলে গেছে হয়তো আমার সামনে শনিবারে আসবে তো আমি সামনে শনিবারে আসতে বারণ করে দেব এখানে আছে ধনে শাক বেগুন ফুলকপি ব্রকলি বাঁধাকপি তারপরে আদা আলু আর লঙ্কা আর পেঁয়াজ রসুন আমার ঘরে অনেক আছে তার জন্য আনতে বাধ্য করেছে আর ধনে শাক তো দেখতে পাচ্ছ এগুলো তো একা খাওয়ার জন্য এত বাজার বাবা তো যাই হোক এই হচ্ছে বাজার এগুলো গুছিয়ে রাখলাম না এখনো তো একটা ঝুড়ি আছে বাইরে ওটা পরিষ্কার করতে হবে তারপর আলুগুলো ধুয়ে রাখতে হবে আর এগুলো এইভাবে রেখে রেখে দিলাম ব্যাগের মধ্যে কালকে থেকে আজকে দিন পর্যন্ত ছিল তো এখন আর রাখছি না আর বাপের বাড়ি থেকে দুধ এনেছিলাম এই যে সসপ্যানটা এটা তো জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে সকালবেলা মাজবো হাই বন্ধুরা তো 8:10 বাজে আর আমি সুজি নিয়ে ঘরে চলে এসেছি এই যে সুজি তো এটুকু খেলে আমার পেট ভরে যাবে আবার ভাত রান্না করে কি হবে বলো সেই সকালে প্রেশারে ভাত করেছিলাম সেই প্রেশারের ভাতই আছে খেতে ইচ্ছা করে না আর তো দুনিয়ার কত সবজির বাজার দেখে আমার মাথা ঘুরে গেছে ওখানে বসে পড়েছিলাম যে এত সবজি ব্যাগে থেকে বের করে বুঝতে পারলাম তো নিচে আদা আলু তারপরে কাঁচা লঙ্কা ধনে শাক বেগুন বাঁধাকপি ফুলকপি ব্রকলি আর তো আগের সবজি আছেই তাহলে তুমি ভাবো বলে তোমরা ভাবো সবাই যে পরে কীরকম বুদ্ধি মাথায় যে আমি মনে হয় কত খাই খাই করি তার জন্য আমাকে এনে দিয়েছে মানে হাতির মতো আমি সুরে নিজ দিয়ে খালি ঢোকাবো আর পেটটা ফুলবে সত্যি তো পেটটা ফুলে গেছে সত্যি তোমার আমার পেটটা দেখাই তোমাদেরকে এই দেখো এরকম পেটটা একটু উঁচু উঁচু হয়ে থাকে তো সবাই ভাবে যে 5-6 মাসের প্রেগনেন্ট এরকম এরকম আমি সারা বছর অল টাইম প্রেগনেন্ট তো যাই হোক বন্ধুরা আমি আজকে ভিডিও শ্যুট করিনি তো মুখের মধ্যে হালকা ফেস পাউডার মেকআপ মানে ক্রিম ট্রিম কিছু ওগুলো অ্যাপ্লাই করিনি
আর মেয়ে এনে রেখে দিয়ে গেল, ওর পুতুলকে দিয়েছে। দেখো লেকমি কোম্পানি দিয়ে শেষ করে দিয়েছে, এই যে পর্যন্ত হয়ে গেছে। প্রতিদিনই দেয় লুকায় লুকায়, আমি যখন রান্না করি ও নিয়ে দেয়। তো আমার একটা কম দামি পাওয়া যায় যেগুলো, ওগুলো একটা এনে দিতে হবে, কারণ ও নিচ্ছে চেয়ারের উপরে, চেয়ারের উপরে উঠে নেয়, তারপরে কিছু টেনে এনে টি টেবিলের উপরে, কাছের টি টেবিলটা টেনে এনে একদিন পারছে। তো তারপরে থেকে টি টেবিলের পায়ের যে নিচের ইটা ওটা খুলে গেছে, তো বলাও জানা না, বললেও হয় না। এখন ওরও ইচ্ছে হয় দিতে, এখন ওকে কম দামি যে প্রোডাক্টগুলো সেগুলো এনে দিতে লাগবে। আর জানে না আজকে অনেক রাত্রি হয়ে গেছে, রাত্রি মানে কি সন্ধ্যায় ধরো 8:30 বাজে, মানে 8:10 মানে সন্ধ্যেই। তো এরকম টাইমে আমি যখন কুচবিহারে থাকতাম, আমার কলেজে যখন পড়াশোনা করি আর কি, তখন তো আমার ওখানে মানে পাখি যেমন ছেড়ে দেওয়া, এরকম মানে এরকম টাইমে আমরা বাড়ি থেকে বেরোতাম ঘুরতে, বা সাগর দিঘির পাড়ে বা রাজবাড়ির একটু গেটের কাছাকাছি ঘুরতে যেতাম আর কি। আর এইরকম টাইমে দেখো আমরা গ্রামের বউ, এইরকম টাইমে ঘরে মানে ভয় লাগছে, কেমন কেমন করছি। আর গ্রাম এলাকায় এরকমই হয়, শহরের দিকে এখনো মানে ধরো সন্ধে, আর এখন আমাদের ওয়েদারটা এতই খারাপ, মানে দুপুরবেলা বৃষ্টি হয়েছিল, এখন আবার বৃষ্টি নামছে, আর ওয়েদার খুবই খারাপ। এইরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে মন চাইছিল খুব। আজকে গ্যাসটা প্রচণ্ড চাপ দিয়েছে, গ্যাসটা মানে গ্যাস আমার পেটের গ্যাস, সিলিন্ডার না, হ্যাঁ এটাও গ্যাস সিলিন্ডারই। তো সেজন্য আর খিচুড়ি করলাম না, কালকে যদি এরকম ওয়েদার থাকে অবশ্যই খিচুড়ি করে খাবো। মেয়ের আমি সবজি বানাবো, একটা ঘ্যাট সবজি, যে সবজি আছে আমার ঘরে ঘ্যাট বানিয়ে তোমাদেরকে খাওয়ালেও শেষ হবে না। তো যাই হোক বন্ধুরা, সুজিটা খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি। তো একটু খেয়ে তোমাদের সামনে দেখাই আমি, তখন মেয়ের সাথে অল্প খেয়েছি, মানুষ এসেছিল, মানুষ মানে কি আমার মাসি এসেছিল আর একটা দিদা। আচ্ছা সুজিটা ভালো, সুজিটা যদি ভাজা ভালো হয় সাদা তেল দিয়ে, তাহলে সুজি ভালো হবে। আর এই সুজি দিয়ে তোমাদেরকে আমি যে সুশি পিঠা বানাই কিভাবে সেটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। সুশি পিঠা আমি হাতেই বানাচ্ছি, এই যে এরকম করে নাতা কাটতে হবে, তারপরে এগুলোকে ছোট ছোট, আমি সুশি পিঠা বানাতে পারি, বাড়িতে গিয়েছিলাম সুশি পিঠা করে খেয়ে দিয়ে আসলাম। আমি হাত একদম লাক সাবান দিয়ে ধুয়ে বাসনপত্র যা ছিল সব মেজে ঠেজে আসলাম আমার ঘরে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সুজিটা খাই, আর পেট খারাপ থাকলে সুজি খাওয়া খুবই ভালো, পায়খানা পরিষ্কার হয়। হ্যাঁ বন্ধুরা, তো 10 মিনিট কম 9টা বাজে, তো একটা নেশা মানে যাকে বলে নেশা, মদ খাওয়া, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, যে কোনো নেশাই বলো না কেন, আমার এটা নেশা। কারণ আমার নাম একদিন 4-5টা করে শর্ট ভিডিও বা 10-12টা করে যে কয়টাই হোক না কেন, একটু সাজুগুজু করে না করলে পরে ভালো লাগে না। তো এখনই শুয়ে পড়লে তো ঘুমও ধরবে না, তার জন্য বসে বসে 5 মিনিটে সেজে ফেললাম, 5 মিনিটে একদম। কারণ যে কাজটা তুমি প্রতিদিনই করবে না, করবে সে কাজটা দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। এখন আইলিনার দিতে আমার বেশি টাইম লাগে না, মানে এই পাশ থেকে ধরে এই পাশে টান দিলে হয়ে যায়, এই পাশ থেকে ধরে এই পাশে টান দিলে হয়ে যায়। আর কলমের পেনসিল কলমের গুলো তো ওগুলো নেই আমার, যে এই আইলিনারটা লেকমির, অনেক দিন গেল 7 বছর, তো এটা পুরনোটা, আর একটা আছে নতুন বর কিনে দিয়েছে সেটা দেওয়াই হয়নি এখনো। আর এই যে কুর্তিটা, এটার উপরে উপরে জ্যাকেটটা আমি পরলাম না, তো এই জ্যাকেট ছাড়া কয়েকটা বানাই, তারপরে জ্যাকেটটা পরা যাবে এখন, মানে এই ঘরের মধ্যে এই যে এই সোয়েটারটা, এই জ্যাকেট, এই কুর্তিটার সাথে এই জ্যাকেট, এই সোয়েটারটা পরে আমার শর্ট ভিডিও করতে ভাল লাগে। তো এখন বেশি ঠান্ডা লাগছে না, ঠান্ডা করলে পরে ওটা পরে নেব। আর আজকে সিঁদুরটা একটু কম করে পরেছি, তো অনেকে কমেন্ট করে আমাকে যে আমার সিঁদুর পরা কম হয়ে যায়, তার মানে বেশি করে পরি সেজন্য ওইভাবে বলে আর কি। তো আজকে খোঁপাও করলাম না চুলটা, আজকে চুল শ্যাম্পু করা হয়নি, তার জন্য চুলগুলো এরকম হয়ে গেছে, আর আমার চুলটা অনেকটাই উঠে গেছে, অনেক চুল ছিল তো উঠে গেছে, এখন বলে কি লাভ। তো কয়েকটা 6-7টা 8-9-10টার মতো করে, 9-10টা করতে পারবো কিনা জানি না, এগুলো করতে একটু টাইমও লাগে, নেটের নেট কম থাকলে হয় না। তো করে তারপরে তোমার সাথে একটু কথা বলে পরে ঘুমোতে যাব, ভিডিও শেষ করে দেব। তো আমি এখন কয়েকটা শর্ট ভিডিও করে নিই, তারপরে তো আবার শর্ট ভিডিও খুঁজে খুঁজে বের করতে হবে, কোথা থেকে করব না করব, খালি করলে তো হয় না, আর আমার শর্ট ভিডিওগুলো তো এখনকার কেউ ভালো করে দেখছেই না, ভাল লাগে না আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার চেহারা,
এই যে সাসপেন্সটা পড়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাকে। যে এই কুর্তিটা বড় পছন্দ, শিলিগুড়ি থেকে এনেছে 1300 টাকা দিয়ে, আমার পছন্দই হয় না, তো পরলে পরে আবার ভালো লাগে সেটা আমি বুঝতে পারি, খাদি কাপড় না খাকি নাকি খাদি। হ্যাঁ যাই হোক, তো পরে আবার কথা হবে তোমাদের সাথে, এখন রাখছি আপাতত। হাই বন্ধুরা, তো প্রায় 10টায় বাজে, 10 মিনিট কম, 10টা বাজে, আমি কোনো সময় টাইমটা ঠিক মতো বলতে পারছি না তোমাদেরকে, ঘড়ির টাইম হয় 10 মিনিট কম, 11 মানে 20 5 এরকম কম বেশি হয়ে থাকে। তো আমার ভিডিও শ্যুট করা হয়ে গেল, 6টা মাত্র শ্যুট করলাম, আর করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তো এখন ক্লান্ত বোধ করছে, মানে শুয়ে পড়তে ইচ্ছা করছে। তো এই কুর্তিটা খুলে নাইটি পরে, নাইটি তো পরবো না, আমার রাতের ড্রেস হলো এটা, এই যে কোম্পানির গেঞ্জি, টি শার্টটা পরে আর সাসপেন্সটা পরে আমি ঘুমাবো। আর বেশি কিছু বলবো না, কারণ ওয়েদার খারাপ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আবার চলে যাচ্ছে, হালকা বাতাস বইছে, আর আমি ঘরে একা, বর শিলিগুড়িতে, মেয়েও ঠাকুর দাদার সাথে ওখানে, ভালো লাগছে না, মনটা ভালো লাগে না, যদি কারোর সাথে কথা বলতে চাই, মন চাইলেও যদি কথা না বলতে পারি, খুবই খারাপ লাগে আমার, ওগুলো বলে আর ওকে লাভ নেই। বরের সাথে কথা হয়েছে, বর এসে কি যেন বলে অফিসে অফিসে আজকে গিয়েছিল 12টার দিকে, কারণ ওরকম সে কি হোটেলে থাকা অবস্থাতে ওর মিটিং চলছিল, তো তখনও ফোন করছি, তখন ব্যস্ত ব্যস্ত, আমি তো আমি ওকে সবসময় ডিস্টার্ব করি না, আর 12টার দিকে যখন করছিলাম তখন ও একবার কথা বলেছিল, কারণ ও হেঁটে হেঁটে তখন যাচ্ছে, কারণ কোনো গাড়ি ঘোড়া তো উচরে যায় না, 20 মিনিট লাগে হেঁটে যেতে, আবার আসতে লাগে 20 মিনিট, হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে আসে, আর ওর চেম্বারের ভেতরে তো অত লোকজনের যাতায়াত নেই, বললাম না 10 জন ছেলে, 5 জন আসে আর 5 জন রেস্ট নেবে, আবার 5 জন আসে, ওই রকম করে, তো ওকে তো থাকতেই হবে, সেজন্য আর যদি সিস্টার থাকতো বাড়িতে বসে থেকে, বাড়িতে বসে থেকে তো 1.5 বছর করলো এই চাকরি, এখন আর কত বাড়িতে বসে থেকে তোমাকে টাকা দেয়, কোম্পানি হোক আর সরকারি হোক, কেউ দিবে না টাকা, সরকার হয়তো দিচ্ছে গো, সরকার দিচ্ছে বাড়িতে বসে থেকে, মাস্টারগুলো যে চাকরি, যে কোনো সহজে মাস্টারগুলো সবাই বাড়িতে বসে টাকা পাচ্ছে, কতদিন হয়ে গেল লকডাউন, 3 বছর 4 5 বছর মনে বাড়িতে বসে টাকা পাচ্ছে ওরা, কোনো অন্য 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 সংস্থার যেগুলো সেগুলো সেগুলো তো পাচ্ছে না। তো যাই হোক, এই যে ম্যাট লিপস্টিকগুলো দিলাম না, এর নিচের গুলো থাকবে না, কি কি জানি কোথায় কি হয়ে যায় নাকি, হাতে চুষে চুষে খেয়ে ফেলি সেটা বলতে পারবো না, কিন্তু উপরে ওগুলো থাকে, ডরলে পরে ওঠে না, আর বেশি ডরলে পরে ঝাঁজায়, সেজন্য আমি ডলি না। তোমরা হয়তো ভাববে যে ম্যাট লিপস্টিক দেওয়ার কারণ কি, কারণ ম্যাট ছাড়া যেগুলো আছে সেগুলো আমার দিতে ইচ্ছা করে না গো, ওগুলো আরো খারাপ। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, তোমরা সবাই কিছু মনে করো না, কারণ যেটুকু পারি যা পারি তাই তোমাদের সামনে তুলে ধরি, তার থেকে বেশি করার সামর্থ্য আমার নেই। আর এখন রাখছি, কালকে আবার দেখা হবে, বাই। তো তোমরা ভেবো না যে উপরে এটা পরে কয়েকটা কথা বললাম, জ্যাকেটটা কেন পরলাম না, আর যদি জ্যাকেট না থাকতো তাহলে কি করতে পারতাম বলো, তো জ্যাকেটটা পরলাম না, জ্যাকেটটা আমার পছন্দ হয় না, তার জন্য তো এটা পরলে পরে আবার সবাই বলে যে তোমাকে ভালো লাগে, তো ভালো লাগাটা তোমরাই বলবে, আমি তো বলবো বলতে পারবো না, কারণ আমার ভালো লাগে না, তো বর যখন বলেছে তোমাকে ভালো লাগে তাহলে তো পড়তেই হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, আর দূরত্ব বজায় রেখো, স্যানিটাইজার ইউজ করো, হাত ধুবে যেখান থেকে আসো না কেন, হাত টাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্নান করবে, গরম জল খাবে, তারপরে রসুন ঠসুন কি কি তুলসী পাতা মধু এগুলো খেতে বলে, কিন্তু আমি তো খাই না, তোমাদেরকে বলছি খেয়েও, কারণ আমি এমনি নর্মাল, এমনিতে দুর্বল, আমি যদি বাইরে চলাফেরা করি আমাকে এমনিতেই অ্যাটাক করবে করোনা ভাইরাস, সেজন্য আমি বাড়িতেই থাকি, যদিও আমরা শিলিগুড়ি যাব গিয়ে, কিন্তু আমি ঘর থেকে বেরোবো না, কারণ আমার বাচ্চাকে নিয়েও আমি ঘর থেকে বেরোবো না, বড় সাবধান সাবধানে করছে, কারণ না করলে আমাদের মানে খাওয়া জুটবে না, সেজন্য করতে হয় কাজ, নাহলে তো আমরা একদম পথের ভিখারি হয়ে যাব, ওর ওর উপরে নির্ভর করে আমরা তাকিয়ে আছি আর বাচ্চাটার মুখের দিকে, এই হচ্ছে কাজ। তো তোমরা আমাকে সাপোর্ট করছো কিন্তু না করার মতো, মানে ভিডিও দেখছো হয়তো, সাবস্ক্রাইব করছো না কেউ, তো সাবস্ক্রাইব করছো না কেউ কথা আর বলবো না, করছে কিন্তু ধীরে ধীরে, কিন্তু আমার মনে হয় একাই মানে একদিনে 10-15টা করে সাবস্ক্রাইবার বাড়ুক, কিন্তু হবে হবে বন্ধুরা, ওগুলোও হবে, কিন্তু মানে ধৈর্য বলে না, কমস্য প্রকাশ্য সেরকম আর কি, আস্তে আস্তে সবই হবে,
ধৈর্য রাখতে হয়। আমি জানি ইউটিউবে কাজ করে আমাদের বাড়ির পাশেই তো একটা বউ, মানে 3 বছর থেকে করতেছে। তো ওই মহিলাটা একদিন বলছিল যে একটা গরুর বাছুর যখন কিনবে সেটা কয় বছর পালতে লাগে, কয় সেটাকে নিয়ে কয় বছর তোমার পালতে হয়, তারপর বড় হয়ে তারপরে বাচ্চা হয়, 5-6 বছর তো পালতেই হয়। কয় তাহলে ওগুলো করার থেকে এগুলো করা অনেক বেটার। তো আমিও তাই ভাবি। তো যা যা করি সেটাই শেয়ার করি। আবার অনেকে পছন্দ করে না, কিন্তু তাতে করা তাতে কোনো মানে আমাদের আপত্তি নেই। তার কাছে গিয়ে 5 টাকা চাইলেও সে দেবে না কোনোদিন। আমরা ইউটিউবে কেউ শখ করে কাজ করে আমি শুনলাম 2-1 জনের কাছে যে শখে করে, কিন্তু তার হয়তো খেয়ে দিয়ে কাজ নেই তাই। কিন্তু আমাদের সময়ের দাম আছে, আর যে কষ্ট করে ভিডিও তৈরি করি সেটার উপরে সময়ের অনেক মানে সময়ের দাম আছে আর কি। এটাই কারণ কেউ শখ করে যে করে সেটা আমি 2-1 জনের মুখে শুনি। সবাই আসে ইনকাম করার জন্যই, আমিও চাই ইনকাম করার জন্য। সবাই ইনকাম করার কথা ভেবেই ইউটিউবে কাজ করে। বেশিরভাগ ওই হঠাৎ 100 জনের মধ্যে 2 জনই বলবে যে না আমি তো শখ করে করি। তো যাই হোক বন্ধুরা, কিছু মনে করো না, বাই।